সিপিএম এর প্রচার যাত্রায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা, বেশ কয়েকজন সিপিএম কর্মী জখম, ভাঙচুর করা হয় প্রচার গাড়ি। ঘটনা পেলেমোড়া থানাধীন তুইচাকমা এলাকায় বুধবার দুপুরে। ভয় পেয়েছে শাসক দল, ভয় পেয়েছে মানুষের ঐক্যবদ্ধতাকে। ইতিমধ্যেই পাহাড়ের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সমস্ত সন্ত্রাস হুমকিকে উপেক্ষা করেই ভোট বাক্সে যোগ্য জবাব দিতে প্রতিশ্রুতি খেলাপকারী শাসক দলকে, যার প্রতিফলন ঘটছে আঠাশ আসনেই। এখানেই ভোটের আগে সন্ত্রাস কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল আশ্রিত দুর্বৃত্তরা, অভিমত সিপিএম নেতৃত্বের। বুধবার দুপুরে ষোলো মান্দাই পুলিনপুর কেন্দ্রের ৩৯ নম্বর বুথ এলাকায় সিপিএম দলের কর্মীরা দলীয় প্রচার করতে গিয়ে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। ঘটনা তেলেমোড়া থানাধীন তুইচাকমা এলাকায়। সিপিএম দলীয় কর্মীদের অভিযোগ, প্রার্থী সুকুমার দেববর্মার সমর্থনে কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে যায় লুঙ্গাবাড়ি কুকি কলোনি হয়ে তুইচাকমায়। একটি গির্জার সামনে আসতেই গাড়িতে থাকা সিপিএম কর্মীদের উপর অতর্কিতে হামলা করে দুর্বৃত্তরা, গাড়িটিও ভাঙচুর করা হয়। গাড়ির চালক দ্রুততার সঙ্গে গাড়ি চালিয়ে কর্মীদের নিয়ে চলে আসে সিপিএম তেলেমোড়া বিভাগীয় কার্যালয়ের সামনে। আক্রমণকারীদের হাতে বেশ কয়েকজন সিপিএম দলের কর্মী জখম হয়েছেন। এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিএম তেলেমোড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া। রাজনৈতিক অধিকারও আমাদের নাই। ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি আইবিএফটি সরকার যেভাবে গণতন্ত্রকে মানে তছনছ করে দিয়েছে, তাতে মানুষের কোনো কাজ করার হয় না। বর্তমানে এডিসি নির্বাচন চলছে, নির্বাচনের মধ্যে তো মানুষ তারা রাজনৈতিক দল করেন, তারা সবাই যার যার প্রার্থী নিয়ে ব্যস্ত থাকেন এবং রাজনৈতিকভাবে প্রচারটা করেন, তাতে করে তার প্রার্থীকে বিপুল ভোটে জড়িত করাতে পারে। তার জন্যই বিভিন্ন রাজনৈতিক দল তার রাজনৈতিক বক্তব্য নিয়ে জনগণের কাছে পৌঁছে সেখানে। এখন আজকে ৩১ তারিখ, আর ৩১ পরে ভোট হবে, ৬টা ভোট হবে। তার জন্য আমরা তেলেমোড়া মহকুমা কমিটির উদ্যোগে দুই সিন্ডায় পার্টি অঞ্চল কমিটির এলাকায় আসাম আগরতলা রুটের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের যেরকম পতাকা আছে, আমরাও চিন্তাভাবনা করেছিলাম যে আজকে আমাদের ন্যাশনাল হাইওয়ে রুট জাতীয় সড়ক আসাম আগরতলা রুটের মধ্যে সিংরাই থেকে শালকা পর্যন্ত, ওজিসি টার্মিনাল পর্যন্ত আমাদের মহকুমা এলাকার মধ্যে আমরা আমাদের সিপিআইএম এর পতাকা লাগাব। তার জন্য দুই সিংরাই এরিয়ার মধ্যে আমাদের পার্টির নেতৃত্বরা যারা আছেন, আমাদের কর্মীরা যারা আছেন, তারা একটি গাড়ি করে আমাদের পার্টির পতাকাগুলি গাড়িতে শুরু করেন সকাল ১০টা ১১টা থেকে শুরু করেছে, সবখানে যাতে যাওয়া যায়। সেই পতাকা লাগাতে গিয়ে আমাদের কর্মীরা যখন কুকি কলোনিতে ডিসি এলাকার ভিতরে কয়েকটা লাগাতে পারবে, তো সেখানে বোর্ড সেটার আছে কাছে চরণমণি না তুইচাকমা স্কুলে, সেখানের দিকে কুকি কলোনি পাড়ার দিকে রাস্তা যেহেতু আছে সেখান দিকে চলিকে সেখানে পতাকা লাগানো হয়েছে কয়েকটা। আর ওখানে বিজেপি দুষ্কৃতি বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা রয়্যাল এবং নন রয়্যাল উভয় অংশের মানুষ সেখানে যোগ হয়ে মতবান করে মতমত্ত অবস্থায় আমাদের কর্মীদেরকে আক্রমণ করে। রিপোর্ট চ্যানেল ৩ রাত।